আচ্ছা ফাচকা কি বলতো পৃথিবীতে কোন নদীর ঢেউ সব থেকে বেশি ভয়ঙ্কর মেয়েদের জৈব নদী থেকে বেশি ভয়ঙ্কর হ্যাঁ ফচকা এই তো দাদা বলো আমাদের যা কিচ্ছ সব ভাগাভাগি করলে সব সব তালা কি তালকে ভাগ কর ভাগ কর বলো তুমি গোড়ার দিক লিবা না মাথা দেখ লিবা আমি মাথা দেখ মাথার দিক তোমার দিকটা আমার তোর তুমি আমি ভিজে দেখতে পারি পানিতে দিনে আবার শুকনো দেখতে পারি আশ্চর্য করতে কি আছে বৌদিকে ভাগ করতে হবে বৌদিকে ভাগ করতে হবে মানে তোমার বিয়ে তো হাজার টাকা খরচা আচ্ছা ঠিক আছে লে তুই কোন আমি এই মাথা থেকে নিচে দেখলিবো এই মাথা থেকে নিচে না কেন বলতি দলো আমি যদি বাইরে কুত্তাও যাই বৌদি মনে মা তুই পায়ের ধুলো নিয়ে যাব জন্য বলেছি আমি শালা সারা জীবন মাস্টারের কাছে জেনে এলাম ইয়েতে অ্যাপেল বিতে বল বলছিতে কে আর দুর্গাপূজা সময় পুরোহিত বলে কি না ইয়েতে গন্ধে বুঝবে আর হাত হাত তো আছে গো বাবা বাবা কিরে বলছি বিয়ে দিনে বর আর কইনে এরা হাত ধরা ধরি করে কেন গো কেন তুমি জানো না না তো বিয়ে করেছে তাও তুমি জানো না না তো ওরা বক্সিং খেলবে তো बॉक्सिंग खेला लगे हाथ हैंड सब करे लाई एर परे बॉक्सिंग खेल बोल रहा ओ ताले तो खेल तो देख के जाता है क्या बाबा क्या रे अभिलार क्या हुआ उस दिन स्टोर के पीछे भागा था पकड़ा था कस को नहीं पकड़ा है लेकिन उसका फिंगर प्रिंट लेके आया कैसे गाल में है गाल में कैसे मिलेगा फिंगर प्रिंट तो चाबाट मार के भाग गया তুমি জানো না শুক্রবারে রুগি দেখেন আমি আমি তো জানি আপনি শুক্রবারে রুগি দেখেন না কিন্তু আমার মনে হয় পাগলা কুত্তাটাই না যে আপনি শুক্রবার রুগি দেখেন না তা ভাই ল ভাই কেলো আমার নিচের চুলটা কেটে দেন নিচের চুল কেটে দেন মানে কেন আপনি তো ওই নিচে লিখে রেখেছেন নিচের চুল আরে সালার পাগল ওটা না ওই নিচের দোকান ছিল ওই দোকানটা আমি ওপরে লিখেছি এখন ওপরে চুল কাটছি ও আমার বউ গো আমার পাঁচটা না দশটা না একটা মাত্রে বউ বৌরে কাঞ্জিস কেন কই কাঞ্চিনা তো আমাদের বড় একটা ছেলের বউ মারা গেছে তো তাই মাঠে এসে প্র্যাকটিস করছি আমার বউ বলে তো এইভাবে কানতে হবে নাকি আমার বেটা যখন ডাকে গো আমার মনটা পরশ পাথর হয়ে যায় কি হলো বেটা বলো তুই মরবি কবে বল সালা পেতনি গোষ্ঠীর কথা শুনে তো তুই মরবি কবে বল তোর জন্য আমার বিয়ে হয়েছে না জানিস ওখানে যাচ্ছিস মেয়ে দেখতে পছন্দ হচ্ছে ওখানে যাচ্ছিস বলছিস বেকা ওখানে বলছিস টেরা আরে কালকের মেয়েটা তো কানা কানা হলে কি হয় রে হ্যাঁ কানা হলে কি কিছু কম থাকে নাকি হ্যাঁ দাদি কেন তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো কর বাসুর রাত্রে দাদুকে কটা চুমু দিয়েছিলে আটটা চুমু দিয়েছিল রে আটটা আটটা ওই জন্য আমার গাটা পাতলা পাতলা লাগছে আমার বউ আমাকে আবার পাঁচটা দিয়েছে থামো দাদি থামো আমি এক্ষুনি আছি থামো একটা সাড়ে পঞ্চাশ গ্রামের প্রশ্ন করবো কোনোটা মাসের মধ্যে মনে হয় আঠাশ দিন থাকে তিরিশ একত্রিশ দিন চোরিয়া লাল করে বলি তুই

ठीक है मुझे मेरा बच्चा दे दो मैं चला जाता हूँ वो बच्चा मेरा है मैंने मेहनत किया था आ, ग्लास मेरा पानी मेरा शक्कर मेरा दो बूंद नींबू के रस दे दे बच्चा तुम्हारा हो गया जानिस दोस्तों इंग्रेजी पढ़ते सीखते जा कष्ट है हां तब से के खाते जा भालो लागे रे की बोल छी रे खा है ना की हां होय ओय ओय से ढक 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 रे তুই নাকি গরু ডাক্তারের শিখতে গিয়ে একটা গরু মেরে ফেলেছিস ব্যাপারটা হলো আমার যে ডাক্তার ওর কাছে একটা গরু নিয়ে নিয়েছিল একটা লোক তো গলা ফুলা তো ডাক্তার এরকম টিপে টিপে দেখলো হ্যাঁ দিয়ে বাড়ি থেকে কেজি নিয়ে এসে এখানে এখানে রেখে গদা গদা মারলো হ্যাঁ দিয়ে ডাক্তার বললো বেল খেয়েছে ভালো হয়ে গেলো তারপরের দিন একটা গরু আসলো সেম কেস ওরকম গলা ফুলা আমি ওরকম টিপে টিপে দেখে কেজি রেখে আমিও ঝাড়লাম ঝালিলাম সেদিনের তো বেল খাইনি বুঝলাম টিউমার হয়েছিল আমি তা তো জানি না চিকিৎসাটা এক ছিল ওর শুধু আলাদা পড়ে গেছে রে ফচকা চোখ বন্ধ করে আয়নাতে কি দেখছিস ও মানে আমাকে ঘুমালে আমাকে দেখতে কিরকম লাগে তাই আয়নাতে চোখ বন্ধ করে আমি দেখছি আরে ফচকা শুনলাম তুই নাকি জাদু শিখেছিস কে বললো আপনাকে তোর বউ পাড়া ঘেঁপে বেড়াচ্ছে ছান ছুঁনা ছুঁন আঠারো মিনশের ছাড় মাগির বারো এটাই নাকি তোর জাদু ওসব জাদু ফাদু কিচ্ছু না কি আছে শুনুন হ্যাঁ আমার বউ পিঠে তৈরি করছে আর তেলে যতবার পিঠা ছাড়ে ততটা আমি গনে রাখি আঠারোটা পিঠা ছেড়েছে করেছে আর আমি পাশে ঝেঁটা বান্ধি সব বুঝতে পেরেছি আমি হ্যাঁ আর আমাকে খেতে দশ সময় ছটা দিচ্ছে আর ও খাচ্ছে বারোটা আমি বলছি পিঠা আর কই বলছে বারোটা পিঠিয়া করেছি তোমার ছটা মাত্রটা আর আমি বলছি ছুনা ছুন আঠারো মিনসার ছয়ের মাগির বারো

नहीं तो तीन बच्चा होता ना <laughs>